প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম ধৃত অয়নশীলের গ্রেপ্তারির পর সামনে এসেছিল পুরসভার নিয়োগ দুর্নীতির তথ্য। তার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে ইডি আধিকারিকরা উদ্ধার করেছিল পুর নিয়োগের ওএমআর শিট। সেখান থেকেই মনে করা হয়েছিল পুর নিয়োগের ক্ষেত্রেও ব্যাপক হারে দুর্নীতি হয়েছে। সেই তথ্য উঠে আসার পরেই আদালতের নির্দেশ পেয়ে একযোগে 14টি পুরসভায় তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই, সংগ্রহ করেছে নথিপত্র। তার উপর ভিত্তি করেই শুরু হয়েছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। দক্ষিণ দমদম, পানিহাটি, বরানগর, কামারহাটি পুরসভাসহ একাধিক পুরসভা রয়েছে সিবিআই স্ক্যানারে। চলতি বছরে 28শে অগস্ট ইডির তরফে পানিহাটি পুরসভাকে একটি নোটিশ পাঠানো হয়েছিল। 2014 সালের পর থেকে নিয়োগের সমস্ত নথিপত্র ইডি অফিসে জমা করতে বলা হয়েছিল। সেই মতো পানিহাটি পুরসভার চেয়ারম্যান মলয় রায় জানিয়েছিলেন সমস্ত নথিপত্র জমা করা হয়েছে। তারপর কি আর সিবিআই তরফ থেকে এসেছে নোটিশ? তারপর থেকে আসেনি আর কোনো নোটিশ, জানান চেয়ারম্যান মলয় রায়। পানিহাটি পৌরসভার হাজিরের কোনো চিঠি আমরা পাইনি, অন্য পৌরসভা কি হচ্ছে আমরা বলতে পারবো না। তবে এই মুহূর্ত অবধি আমরা পানিহাটি পৌরসভা কোনো রকম চিঠি পাই না। তিনি এর আগেও আরো দাবি করেছিলেন 2012 সাল থেকে পুরসভায় কোনো নিয়োগ হয়নি। তবে সূত্রের খবর, পুরসভার গ্রুপ ডি পদে নিয়োগ করা হয়েছে একাধিক কর্মী। তারপরেও কেন চেয়ারম্যান বলছেন কোনো নিয়োগ হয়নি? আর যদি সত্যি নিয়োগ না হয়ে থাকে, তবে কেন বারবার তদন্তকারী সংস্থার স্ক্যানারের তালিকায় থাকছে পানিহাটি পুরসভা? চিঠিতে তারা সমস্ত নথিপত্র জমা দিয়েছে, কিন্তু মলয় রায় চেয়ারম্যান তিনি পরিষ্কার একটা কথা বলছেন যে 12 সালের পর থেকে নিয়োগ হয়নি। কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে যে একাধিক গ্রুপ ডি পদের নতুন নতুন লোক যোগ দিয়েছেন। তাহলে প্রশ্ন একটাই যে এই যে তাহলে নিয়োগ যদি হয় নাই হয়ে থাকে, তাহলে কী করে এই গ্রুপ ডি পদে যোগ দেওয়া হয়েছে? অয়নশীলের সূত্র ধরেই পুর নিয়োগের তথ্য সামনে আসার পর থেকেই তদন্তকারী সংস্থার হাতে উঠে এসেছে একাধিক তথ্য। তার উপর ভিত্তি করেই শুরু হয়েছে তৎপরতা। কতটা দুর্নীতি হয়েছে, কোন কোন পুরসভাতে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, কোনো বড় মাথা এর সঙ্গে যুক্ত আছে কিনা, সব কিছু জানতে এবার ময়দানে সিবিআই। পানিহাটি থেকে শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।